Assalamualaikum. Hello everyone, this is Maria and you are watching my another vlog. So আমরা আজকে কোথায় এসেছি আপনারা দেখেই ফেলেছেন অলরেডি, আমরা আজকে ম্যাকপাই রেস্টুরেন্টে চলে এসেছি। কোথায় এটা বলো? কোথায় এটা? কোথায় কোথায় জায়গাটার নাম বলো। জায়গার নাম বসুন্ধরা। আমরা এখান থেকে নিচ্ছি থাইসুপ, স্পেশাল থাইসুপ, নিচ্ছি চিকেন চাউমিন। হ্যালো হ্যালো, আর নিচ্ছি ফ্রাইড রাইস। আমি এখন কিভাবে যাব? ভেজিটেবল এখানে সেট নিয়ে আছে। এটা যে তোমার কাছে যাব ভেজিটেবল আর চিকেন 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 ভেজিটেবল। এখানে আমরা প্রায়ই আসি, আমার এখানে খাবারগুলো খুব ভালো লাগে, ম্যাকপাই রেস্টুরেন্টের খাবারও ভালো লাগে, ম্যাকপাই বাংলা খাবার। তো এখানে আমাদের স্যুপ চলে এসেছে, থাই স্যুপ, আর এটা হলো ওদের স্পেশাল থাই স্যুপ। আর বসুন্ধরা এরিয়াতে যারা থাকেন ম্যাকপাই চিনেন না এমন খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে। আর ম্যাকপাইয়ের বাংলা খাবারটা যেমন টেস্টি, তেমনি ম্যাকপাইয়ের চাইনিজ খাবারগুলো অনেক মজমজ। চিংড়ি, চিকেন, কারণ মানহার অনেক ক্ষুধা লাগছে এই জন্য স্যুপটা অনেক মজা লাগতেছে মানহার কাছে, তাই না? কিন্তু অনেক কিছু দিয়েছে স্যুপের মধ্যে, মানে কম চিকেন পাতা, পুদিনা পাতা, তখন হইলো চিকেন মানহার পছন্দ এখন আমাদের মেন ডিশ গুলো চলে এসেছে, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফ্রাই চিকেন, চাউমিন। তো এগুলো এখন ট্রাই করব আর আপনাদেরকে জানাবো। সব খাবারই 10/10, আর আমার আম্মুর সব জায়গার খাবার, মানে যত আপনি দামি রেস্টুরেন্টে খাওয়ান তার ভালো লাগে না খাবার, মানে মজা হলে মজা বলে আর ব্যক্তি ভাবে বলে মজা নাই তার। কিন্তু এখানকার খাবার তার কাছে সবগুলো অনেক ভালো লেগেছে, তার মানে আমি ড্যাম শিওর যে এখানে খাবার আসলেই মজা। কি ছিল এত বড়? মরিচ, লাল মরিচ। আচ্ছা, আম্মুর ভালো লাগার আরেকটা কারণ হলো গিয়ে দাম অনুযায়ী খাবারের মান অনেক বেশি ভালো। আবার কমপ্লিমেন্ট, সবাইকে বলবো, রেকমেন্ড করবো যে এখানে আসবেন, এসে একবার খেয়ে যাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। অর্ডার করেছিলাম, কেমন লাগলো জিম? চাউমিন, আসলে এই জায়গার সব খাবারই খুব মজা লাগে, অনেক মজা, অনেক 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 অনেক
এই জায়গায় হলো ভেজিটেবল দিয়ে মানহা চাউমিন আছে আপনাদের এসে না খেলে বুঝবেন না ভালো লাগছে নাকি লাগে নাই ফাইভ স্টার হোটেল থেকেও ম্যাকপাই অনেক নাকি ভালো সো মানে আপনারা এসে খেলে বুঝতে পারবেন আর সবার তো টেস্ট বাট আর থাকে না বাট যেহেতু সবাই বলছে তো আপনারা নিজেরাই যাচাই করে নেবেন যে আসলে কি তো আপনারা অবশ্যই এসে একবার ট্রাই করে যাবেন আর আমাকে যদি কেউ এসে থাকেন তাহলে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই জায়গার খাবার ম্যাকপাই বাংলা খাবার চাইনিজ খাবার দুইটাই অনেক মজা দুইটাই অনেক বেশি ইয়ামি আপনারা যারা খাননি তাদেরকে অবশ্যই বলবো একবার খেয়ে টেস্ট করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনই অবশ্যই সবাইকে জানাবেন কেমন তো আমাদের এই যে সব শেষ খাওয়া দাওয়া মানে খুবই মজা খুবই মজা খুবই মজার খাবার খেলাম অনেক দিন পরে এখানে আসা হলো থ্যাংকস ফর ওয়াচিং।